যাতে করে বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই ইবাদত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর এখানে মানাসিক হলো কুরবানি, আর কুরবানি ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন ও সুন্নতে মুয়াক্কাদা। আর কুরবানি করার সময় শুরু হয় ঈদের দিন ঈদের সালাতের পর থেকে, আর শেষ হয় আয়ামুত তাশরিকের শেষ দিন সূর্য অস্তমিত হওয়ার পর। আর চতুষ্পদ গৃহপালিত পশু ছাড়া কুরবানি সঠিক হবে না, যেমন উট, গরু, ছাগল, আর মুরগি, খরগোশ ও হরিণ এবং এই ধরনের অন্যান্য পশু দ্বারা কুরবানি সঠিক হবে না। আর কুরবানির ক্ষেত্রে সুন্নাত হলো সুন্দর পশু দ্বারা কুরবানি করা। আল্লাহ তাআলা বলেন, আর এটা আবশ্যক যে কুরবানির পশু শরীয়ত নির্ধারিত বয়সের হতে হবে, আর তা হলো উট 5 বছর, গরু 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া অর্ধ বছরের হতে হবে। আর নির্ধারিত বয়সে উপনীত না হলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। আরও যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, রোগা, যার রোগ স্পষ্ট, খোড়া, যার কোনো অংশ ভেঙে গেছে, এবং দুর্বল, যেই প্রাণী অধিক দুর্বল। আর কান, শিং ও লেজের ত্রুটি, এটাও ধর্তব্যের বিষয়, তবে এটা কুরবানি জায়েজ না হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তবে উত্তম হলো কুরবানির পশু সকল দোষ ত্রুটি থেকে মুক্ত হবে। আরও জেনে রাখো যে কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,